Okay, now hold up. Let me get something right off. So, hi friends, চলে এসেছি আবার নতুন একটি ভিডিও নিয়ে। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবেন না। খুবই কম জায়গায় বানিয়ে ফেলুন সুন্দর একটা অ্যাকুরিয়াম সেটআপ। তাহলে কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ফ্রেন্ড, দেখতেই পাচ্ছেন আমাদের অ্যাকুরিয়ামটা খুবই নোংরা হয়েছে। তাহলে এই অ্যাকুরিয়ামটাকে আমাদের পরিষ্কার করে নিতে হবে। তাহলে চলুন অ্যাকুরিয়ামটা পরিষ্কার করে নেওয়া যাক। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখুন, আপনাদের জন্য কিছু অফার রয়েছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের অ্যাকুরিয়ামের কাছে কিরকম অ্যালগে পড়েছে। এইগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। আর এদিকে দেখুন, আমাদের অ্যাকুরিয়াম সয়েলটাও ধুয়ে নিতে হবে। আর এখানে পাথর তুলে রেখেছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে অ্যাকুরিয়ামটা ধোয়া যাক। তাহলে আমরা এখন অ্যাকুরিয়ামটা ধুয়ে নিই। আমরা অ্যাকুরিয়াম ধোয়ার জন্য কসবাইট ইউজ করেছি। কসবাইট দিয়ে ভালো করে ঘষে ঘষে অ্যাকুরিয়ামটা পরিষ্কার করে নিতে হবে। তো আমাদের অ্যাকুরিয়াম ধোয়া কমপ্লিট। এবার আমরা অ্যাকুরিয়াম সেটআপটা তৈরি করব। আমাদের অনেক বুঝে শুনে করতে হবে। দেখতেই পাচ্ছেন অ্যাকুরিয়াম সেটআপটা আমরা তৈরি করছি। কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর এরকম অ্যাকুরিয়াম সেটআপ আপনারাও বাড়িতে বানাতে পারেন, খুবই কম খরচায় বানাতে পারবেন। আমরা যেই পাথরগুলো ধুয়ে রেখেছিলাম সেই পাথরগুলো এখানে দিয়ে দিচ্ছি। খুবই বুঝে শুনে দিতে হবে, ভেবে চিনতে। তো ফ্রেন্ড, আমাদের পাথর দেওয়া কমপ্লিট। এবারে আমরা শঙ্খটাকে বসিয়ে নেব এখানে দিয়ে, দেখি কেমন লাগছে। আমাদের কাছে একটা বড় পাথর আছে, দেখি এখানে বসানো যায় নাকি না। এখানে বসালে ভালো লাগছে না। এবার বুঝে শুনে পাথরটা আমাদের বসিয়ে নিতে হবে, যাতে অ্যাকুরিয়ামটা দেখতে ভালো লাগে। এবার আমরা শঙ্খটাকে সরিয়ে নিচ্ছি ফ্রেন্ড। এখানে বসিয়ে দিলাম শঙ্খটা, দেখুন কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। তাহলে আমাদের অ্যাকুরিয়ামের কাজ আপাতত এখানেই শেষ। দেখে নেওয়া যাক আমাদের অ্যাকুরিয়াম সেটআপটা দেখতে কেমন লাগছে। তাহলে ফ্রেন্ড দেখুন, আমাদের অ্যাকুরিয়াম উপর থেকে দেখতে এরকম লাগছে। আর সাইডটা দেখুন, সাইড থেকে এরকম লাগছে দেখতে। এবার আমাদের কাছে কিছু গাছের ডাল আছে, যেটাকে আমরা ডিপ হুড বলে থাকি। এগুলো আমাদের ভালো করে ধুয়ে নিতে হবে। তাহলে বন্ধুরা চলুন ধুয়ে নেওয়া যাক। তো আমাদের ডিফুড দেওয়া কমপ্লিট। এবার অ্যাকুরিয়ামে দিয়ে দেখা যাক কেমন লাগছে দেখতে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কেমন লাগছে, নিচ থেকে দেখুন কেমন লাগছে বন্ধুরা, পুরো বাও। উপর থেকে দেখুন বন্ধুরা, এবার উপর থেকে দেখাচ্ছি, দেখুন কীরকম লাগছে। সাইড থেকে দেখাচ্ছি বন্ধুরা, সাইড থেকে দেখুন কেমন লাগছে। আর এরকম অ্যাকুরিয়াম বানালে ছোট মাছ রাখতে হবে। তাহলে চলুন অ্যাকুরিয়ামে জল ভরা যাক। আমাদের অ্যাকুরিয়ামে খুব আস্তে আস্তে জল দিতে হবে, না হলে বালিগুলো ছড়িয়ে যাবে বন্ধুরা। আমরা এই অ্যাকুরিয়ামে জেব্রা ফিশ রাখতে চলেছি। আপনারাও চেষ্টা করবেন নিয়ন টেটা টাইপের মাছ রাখার, ছোট টাইপের, তাহলে দু পিস রাখতে পারবেন। তো ফাইনালি আমাদের অ্যাকুরিয়ামে জল ভরা কমপ্লিট হয়েছে। দেখুন বন্ধুরা কেমন লাগছে, কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা উপর থেকে কেমন লাগছে, সাইড থেকে দেখুন কেমন লাগছে। তাহলে দেখা হচ্ছে একদিন পর। তাহলে একদিন কমপ্লিট হয়ে গেছে আর আমরা মাছ কিনে নিয়ে চলে এসেছি। এখানে আমরা কিছুক্ষণ ওয়াটার সেট হওয়ার জন্য মাছটাকে এভাবে রেখে দিলাম। দেখুন বন্ধুরা
আমরা এখানে 10 থেকে 15 মিনিট রেখেছি। এবার আমরা মাছগুলো ছেড়ে দেব অ্যাকুরিয়ামে। দেখুন বন্ধুরা, আমরা মাছটাকে খুবই আস্তে করে ছেড়ে দিলাম। এবার দেখুন কেমন লাগছে, মাছ ছাড়ার পরের ভিউ দেখাচ্ছি কেমন লাগছে, কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাদের আরও মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে যাবেন। ফাইনালি সেই সময় চলে এসেছে বন্ধুরা। তো আমি বলেছিলাম লাস্টে বলবো, তো আমরা 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হলে 10 জনকে মাছ গিফট করব। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপাতত বাই।